কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার পরিচয় বহন করে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায়। তো অনেকে জেনে না জেনে না বুঝে বিভিন্ন রকম ব্যক্তির টাকা পয়সার লেনদেন আপনার অ্যাকাউন্টের মাধ্যমে করেন, কিন্তু বছর শেষে সরকার মোটা অঙ্কের টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু কেটে নেয়। আজকে যদি আমরা জাস্ট নিউজ পেপারগুলো যদি হেডলাইন যদি দেখি, বাংলাদেশে আবগারি শুল্ক নিয়ে কিন্তু সবার মধ্যে একটা হইচই পড়ে গেছে। যেহেতু মোবাইলগুলো যাদের এই মোবাইল ব্যাংকিং আছে অথবা আপনার অ্যাকাউন্টের বিপরীতে মোবাইল নাম্বার দেওয়া আছে, মেসেজ কিন্তু আপনার আসতেছে যে আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা কর্তন করা হয়েছে। যেমন বিভিন্ন পত্রিকায় যদি দেখেন, 10 লাখ টাকার বেশি জমলে 150 টাকা কাটা হচ্ছে, লাখ টাকার বেশি জমলে 150 টাকা কাটা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে রাখার টাকা কেটে রাখার বার্তা পাচ্ছেন গ্রাহকরা। তা আসলে এই আবগারি শুল্ক জিনিসটা কি সরকার কত টাকা আদায় করে? আবার অনেক ভাইয়ের যে রিকোয়েস্টটা থাকে সেটা হচ্ছে যে ভাই, নিয়ম মোতাবেক আমাদের থেকে বেশি কাটার কথা, ব্যাংকে ভুল করে কম কাটলো কিনা, নানা প্রকার বিষয় কিন্তু আছে। তো আবগারি শুল্ক জিনিসটা একটা মনে রাখবেন, আমাদের বাংলাদেশে আবগারি এবং সল্ট বলে একটা আইন আছে 1944 সালের, ওই আইনের অধীনে সরকার এটা কাটে। এটা কি, এটা হচ্ছে সরকারের আপনি বলতে পারেন একটা ইনকাম সোর্স। দেশের মধ্যে উৎপাদিত যে পণ্য দ্রব্য আছে তার উপর সরকার কিছু লাভ করতে চায়। আপনি যে বিমানের টিকিটটা কাটেন, আপনি যদি ঢাকা থেকে সৈয়দপুর যান 500 টাকা কিন্তু সরকার কেটে নেয়, ঢাকা থেকে কক্সবাজার যান 500 টাকা কেটে নেয়, এমনকি দেশের বাইরে গেলে 2000-3000 টাকাও আপনি আবগারি শুল্ক দেন, আপনি কিন্তু জানেন না। কিন্তু যেহেতু এটা আপনার অ্যাকাউন্ট থেকে কর্তন করা হয়, আপনি কিন্তু বুঝতে পারেন। তো যাই হোক, এটা বছরে একবার জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে আপনার ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনার অ্যাকাউন্টের লেনদেনের উপর ভিত্তি করে আপনার অ্যাকাউন্ট থেকে কর্তন করা হয়। তো এক্ষেত্রে প্রথমেই মনে রাখবেন, এইটা একটা আমরা ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছি, এখানে 7 লক্ষ মোটামুটি 2000 টাকার মতো কি হইলো, এই অ্যাকাউন্টে টোটাল ডিপোজিট হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে খরচ করা হয়েছে 6,79,000 টাকা। এই অ্যাকাউন্টের টোটাল ডিপোজিট আছে কত এখন, 22,000 মাত্র 803 টাকা। তো নর্মালি আমরা হিসাবটা একটু দেখি, এখন বুঝবো আপনাদেরকে যে কত টাকা কাটতেছে। তো এখানে দেখেন এক্সাইজ ডিউটি যেটা, সেটা 150 টাকা তারা কর্তন করেছে আবগারি শুল্ক। তো এই জন্য অনেক প্রবাসী ভাই চিন্তা করেন যে আসলে প্রবাসীদের জন্য মনে হয় কিছুটা ডিসকাউন্ট আছে আবগারি শুল্কতে, আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনার আবগারি শুল্ক আপনার টোটাল বাৎসরিক লেনদেন কত হইলো তার উপর নির্ভর করে না, নির্ভর করে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই 365 দিনে সর্বোচ্চ কত টাকা আপনার অ্যাকাউন্টে কি হয়েছিল, হিট করছিল, সর্বোচ্চ কত টাকা জমা হয়েছিল। এখন এই অ্যাকাউন্টের 1 বছরের লেনদেন 7 লক্ষ টাকা। আমরা অ্যাকাউন্টটাকে যদি একটু ভালো করে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই অ্যাকাউন্টে সর্বোচ্চ যে পরিমাণ লেনদেন হিট করছিল সেটা হচ্ছে 3,18,750 টাকা। এরপরে জমা হয়েছে, আবার উইথড্র হয়েছে, জমা হয়েছে, উইথড্র হয়েছে, কিন্তু সর্বোচ্চ এই যে 3 লক্ষ কত হয়েছে, 18,000 টাকা। তো এখন আমরা একটু চার্টটা একটু দেখে নেই। দেখেন আবগারি শুল্কটা কিন্তু সরকার নানা প্রকার সময় নানা প্রকার ছিল। তো আমরা এখানে আপনাদেরকে তুলনামূলক একটা চার্ট দেখাচ্ছি যে কোন সময় কত ছিল আর এখন সরকার কত করলো। আমরা যদি 2010 থেকে 2014 ধরি, তখন সর্বোচ্চ আবগারি শুল্ক মাত্র 10,000 ছিল। আজকে 2000, এই যে আমাদের 21-22-এ, গত বছরটাই বড় পর্যন্ত, 40,000 টাকা সর্বোচ্চ আবগারি শুল্ক কিন্তু কেটে নেয়। নিয়ম হচ্ছে যদি আপনার 1 লাখ টাকা পর্যন্ত যদি আপনার লেনদেন হয়, 1 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার লেনদেন হয়, আপনার কোনো আবগারি শুল্ক কি করবে না, তারা কর্তন করবে না। আর যদি সেটা আপনার 5 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে কি করবে তারা, যদি 5 লাখ টাকা পর্যন্ত 150 টাকা, আর যদি সেটা 5 লাখের বেশি হয় তাহলে 10 লাখ পর্যন্ত কত, 500 টাকা তারা কাটবে। তো এই যে 10 লাখের বেশি, 1 কোটি পর্যন্ত যদি হয়, 3,03,000 টাকা তারা কাটবে। আর যদি সেটা আপনার কি হয়, 1 কোটি থেকে 5 কোটি হয় তাহলে 15,000 টাকা, আর 5 কোটির বেশি হইলে 40,000 টাকা তারা কাটবে। তার মানে হচ্ছে আপনি টাকা জমা করেন অথবা আপনি লোন নেন, ঋণ নেন, এফডি করেন, যাই করেন, যদি তাদের বাৎসরিক সময়সীমার মধ্যে সর্বোচ্চ যত টাকা হিট করলো, যেমন আমরা এই অ্যাকাউন্টটা দেখাইলাম, এই অ্যাকাউন্টে বাৎসরিক লেনদেন হইলো কত আপনাদের, আমাদের এখানে বাৎসরিক লেনদেন প্রায় 7 লক্ষ টাকা, কিন্তু সর্বোচ্চ হিট করছে 3,18,000 টাকা। তাই এই অ্যাকাউন্টের আবগারি শুল্ক তারা কত কাটছে, 150 টাকা মাত্র। তাই এখন আপনার জিনিসটা ক্লিয়ার হইলো যে আবগারি শুল্ক আপনার অ্যাকাউন্টে টোটাল লেনদেনের উপর না,
ওই নির্দিষ্ট 360 দিনের মধ্যে সর্বোচ্চ কত হিট করছে, টাকা জমা করছেন অথবা লোন নিছেন তার উপর। অনেকে এই সঞ্চয়পত্র বিভিন্ন প্রকার জিনিসগুলো ক্রয় করার জন্য আপনি 50 লাখ টাকা একসাথে ডিপোজিট করেন। এখন এই 50 লাখ টাকা ডিপোজিট করার কারণে আপনার কিন্তু কি, আপনার কিন্তু আবগারি শুল্ক কর্তন হচ্ছে 3,000 টাকা। অনেকে নানা প্রকার কারণবশত 1 কোটি 1.5 কোটি টাকা যদি ডিপোজিট হয়, তখন কিন্তু আপনার অযথাই টাকাটা কেটে নিবে। তো এই জন্য আপনি একটু সাবধান থাকবেন, অপরের টাকা আপনার লেনদেন করার প্রয়োজন নাই। আর আপনার যদি ট্যাক্স সার্টিফিকেট করা থাকে, টিন সার্টিফিকেট যদি থাকে, তাহলে সেটা ব্যাংকে দিয়ে দিবেন। তাহলে আপনার লাভের উপর সরকার যে ট্যাক্সটা নিচ্ছে, এটা তারা 10% নিবে। তো নর্মালি যদি এটা না দেন, তাহলে কি করবে, 15% নেয়। এটা ছাড়া আরো কিন্তু বছর এই যে সরকারের নিয়ম মোতাবেক, বাংলাদেশ ব্যাংকের নিয়ম মোতাবেক, বছরে 2 মাস 2 বার তারা কি করে, ব্যাংক চার্জ গুলো কর্তন করে। সেভিং অ্যাকাউন্টের জন্য 1 প্রকার, কারেন্ট অ্যাকাউন্টের জন্য 1 প্রকার, যেটা নিয়ে আমার আরেকটি পৃথক ভিডিও আছে, আপনারা সেখান থেকে সেটা দেখে নেবেন। তাই আপনারা এতটুকু বুঝতে পারলেন যে তাহলে আবগারি শুল্কটা আপনার জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সর্বোচ্চ যত টাকা হিট করলো, আপনি লোন নেন, ঋণ নেন, এফডি করেন, যাই করেন, সেখানের উপর ভিত্তি করে তারা কি করে, কর্তন করে। আর আপনার টিন সার্টিফিকেটটা যদি দিয়ে দেন, তাহলে কিন্তু 10% কাটবে, আর না হলে 20% কাট, না হলে 15% কাটবে। এটা ছাড়া আমাদের যে টিকিটগুলো আছে, বিমানের টিকিটের উপরে কিন্তু 500 টাকা কাটে। ইন্টারন্যাশনাল যদি ফ্লাইট হয়, সেখানে সার্কভুক্ত দেশ, এশিয়ার দেশ, এশিয়ার বাইরের দেশ, বিভিন্ন ক্যাটাগরি কিন্তু সেখানে করা আছে। তো যাই হোক, তাহলে এর আইনগত ভিত্তি হচ্ছে যে আমাদের সল্ট অ্যাক্ট বললাম, আবগারি এবং লবণ আইন, ওই আইনের অধীনে সরকার এগুলো কর্তন করে। পূর্বে আরো অনেক জিনিস ছিল, যেহেতু 91 সালে ভ্যাটটা নিয়ে আসা হয়েছে, তো এই জন্য সেটা সেখানে ইনক্লুড করা হয়েছে। এখন শুধু যে দেশে যে সমস্ত জিনিস উৎপন্ন হচ্ছে, যেগুলো ভ্যাটের অন্তর্ভুক্ত না, সেগুলো থেকে সরকার আবগারি শুল্কটা কর্তন করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আপনাদের কনফিউশনটা যাওয়ার কথা। যারা বারবার প্রশ্ন করতেছিলেন যে ব্যাংক ভুল করলো কিনা, আমার কাছ থেকে কম টাকা কর্তন করলো কিনা, তাহলে আপনার কাছ থেকে কম কর্তন করেনি, তারা হিসাব মতোই ক্রয় করেছে, হিসাব মতোই তাদের অংশটা কেটে নিয়েছে। তো আর সাতকাহনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে ভূমি আইনের সাতকাহন, এটা আমরা ইনশাল্লাহ 15 তারিখের মধ্যে বাজারে ছাড়তে পারবো, এবং আমরা প্রি বুকিং আপনাদের কাছ থেকে নিয়ে নিব। যে বইটাতে আমরা শুধু পিওর ভূমি রিলেটেড যত আইনগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করেছি। আর যারা এই বার কাউন্সিলে পরীক্ষা দিতে চান, এদের জন্য আমাদের সাতকাহন অ্যাডভোকেসি এই জানুয়ারি মাসের 20 তারিখ থেকে নতুন করে শুরু হবে। আশা করি যারা এই বার কাউন্সিলে পরীক্ষা দিতে যাবেন বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা অংশগ্রহণ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় সাতকাহনের সাথে থাকবেন। আর সমস্যা যেটা, যারাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান, দয়া করে আপনি মেসেজ দিলেই হয়, অযথা যদি আপনি সরাসরি ফোন করেন, না এতজনের কল তো আর পিক আপ করা সম্ভব না। তাই সেটাও একটু মাথায় রাখবেন যে আপনার টু দা পয়েন্ট আপনি প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।